আপ শুনো খেলা নিয়ে খুবই বিজি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নীলা আহমেদ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা একটা গিফট এনেছি, হ্যাপি ভিয়েতনামিজ নিউ ইয়ার, ফেব্রুয়ারি ফার্স্ট উইকে। আচ্ছা, ফেব্রুয়ারি না আসতেই তুমি আমাকে গিফট দিয়ে দিলা। হ্যাঁ, আগেই দিয়ে দিলাম তোমাকে গিফট। নীলা, থ্যাংক ইউ। দেখো কি কি আছে। নীলা কফি পছন্দ করে, নেসক্যাফেটাই পছন্দ করে, তো এখানে নেসক্যাফে আছে আর একটা মগ আছে। আর বাবু কি করছে? বাবু ওটা নিবে, খোলো দেখি। সায়েম মাত্র অফিস থেকে আসলো। এখানে ট্রেডিশন হচ্ছে যে নিউ ইয়ার গিফট দেয়া, তো প্রত্যেক দোকানেই ওরা গিফট গুলো প্যাকেট আকারে সাজিয়ে রেখেছে। বাবু খোলার জন্য খুবই অস্থির হয়ে গিয়েছে। বাবা, এটা কি তোমার? বাবু রেড দেখে খুবই খুশি এবং তার খুবই আকর্ষণ যে এটা কখন খুলবে, ভিতর থেকে জিনিসগুলো বের করে নিবে। বাবু এটা ধরে আছে, আমাকে সাপোর্ট দিচ্ছে। ওই সাইডটা ধরে আছে আর আমি এই সাইডটা খুলছি। ধরো বাবা, ওই সাইড ধরো। এখন সে আমাকে হেল্প করছে, অনেক হেল্প করলো। সায়েম যখন অফিস থেকে আসে ওই টাইমটা বাবু ওয়েট করে যে কখন আসবে। তো সায়েম আসার সঙ্গে সঙ্গে ফার্স্টে বাবু কিছু ধমক দেয়, আ আ করে একটু ধমকা ধমকি করে, তারপরে তার কোলে ওঠে। উড়ি বাবলি, কি বাবা নিবা আনাও। বাবু মগটা নিয়ে খুবই খেলছে। আজকে আমরা নিউ একটা বাসা দেখতে যাব, আর এটা তো আমাদের বিল্ডিং এর পাশেরটাই আসলে কফি শপ। যে আমরা এখন এই কফি শপে ঢুকবো। আজকে আমরা এসেছি একটা কফি শপে। এই যে আমরা এখন কফি শপের ভিতরে এসেছি। নাফসুন খুবই মুড অফ। আমরা কিছু অর্ডার করেছিলাম। এই যে আমাদের কফি এসে গিয়েছে। আমাদের দুইজনা দুটা কফি এবং সঙ্গে ওরা এখানে সুগার দিয়ে দিয়েছে, মিক্স করে খেতে হবে। আর এটা হচ্ছে একটার কফি শপটা আমাদের বাসার নিচেই। আমি আপনাদেরকে একটুখানি দেখিয়ে নিব। আর বাবু একটু কথা বলছে এখন, মুখটা একটু অন হয়েছে। সায়েম অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর নাফসানের খুব মুড অফ। ওকে ঘুম থেকে উঠিয়েই আমরা নিয়ে এসেছি, কারণ আমাদের একটা বাসা দেখতে হবে, দেখার জন্য চলে এসেছিলাম আমাদের বিল্ডিংয়েই। এই জন্য চিন্তা করলাম একটু কফিটা খেয়ে যাই। বাবু একদম কোল থেকে নামছে না। বাবুর মুড টান হয়ে গিয়েছে এখন, একটু কথা বলছে সে। আর সায়েম অফিস থেকে আসার সঙ্গে সঙ্গে আমরা চলে এসেছি। মনে আছে এটা কিনে চলে এসেছি? হ্যাঁ, সায়েম নাও শুরু করো। টেস্টটা ভালো আছে, হালকা ডিমের কুসুমের গন্ধ আছে। আমরা ডিমটা যে পোচ করলে যে গন্ধটা থাকে হালকা, ওই গন্ধটা আছে। এটা হচ্ছে পুরোটাই ডিম, আর ভিতরটা একটু কেক টাইপের হালকা। বাবু খুব আগ্রহ নিয়ে তাকিয়ে আছে যে এগুলো কি করছে, এবং ও আমাদের খাবার দেখে এত খুশি হয়, মনে হয় যে ও খাবে। মুখটা এরকম চুপচুপ করে, কিন্তু একটুও খায় না। আর এখানে বেশি কিছু নেই, যেগুলো আছে বাকিগুলো পর দিয়ে আছে। এই জন্য আসলে এখানে খাওয়াটা বা খাবার চুজ করাটা খুবই ডিফিকাল্ট। হালাল জিনিসটা একটু কমই পাওয়া যায় এখানে। কফিটা মজা আছে, কিন্তু আমার আরো চিনি লাগবে। হ্যাঁ, চিনি নিয়ে আসো, কারণ আমি কফির মধ্যে চিনি বেশি খাই। সায়েম এখন চিনি আনতে চলে গেল। ওটাই দেব? হ্যাঁ দিদি। এখন কি যে কথা বলে আল্লাহ জানে। এখানে বাবু তো লাল হয়ে যাচ্ছে না, মনে হয় এসিটা ভালো কাজ করতেছে।
একটা বান এই যে নাফসুন এরকম করে এখন ইদানিং এই একটুতে রেগে যায় না কোন পাগুর নয় বান নয় নয় কি হয়েছে বাবা এই এরকম করে না এরকম করে না ব্যথা বাবা আম কি বেশি টায়ার্ড বেশি টায়ার্ড না আজকে চিন্তাগ্রস্ত কারণ আজকে আমাদের বাসার কন্ট্রাক্ট এক্সপায়ার্ড হয়ে যাচ্ছে তো নতুন বাসা আমরা এখনো পাইনি সেটাই কি হবে আল্লাহই জানে কালকে তো আমরা চেক আউট করব বাসা না পেলে রাস্তায় ওতে করতে হবে বাসায় না পেলে না আসলে আমাদের না পছন্দ হলে কারণ বাসা তো অনেক আছেই মন মতো বাসা না হলে তো আসলে ওঠা যায় না এই বিল্ডিং এ আমরা একটা দেখেছি মোটামুটি পছন্দ হয়েছে বাবু খুব দেখছে মনে হচ্ছে যে ও খাবে এই যে দেখেন ওর দুষ্টামি আমি আসলে হাসলাম কারণ এখানকার ভ্যালু খুবই কম এই অবস্থা 1,20,000 টাকা দিয়ে আমরা খেলাম কফি লাদে আর একটা এটা নিয়ে ফার্স্টে আমরা খুব হাসাহাসি করছিলাম যে এখানকার টাকার ভ্যালু এত কম যে ফার্স্ট আমার এক জোড়া স্যান্ডেল নিয়ে এসেছিল সাইম বাসায় পরার জন্য সাইম বললো যে তোমার জন্য আমি 7,00,000 টাকার স্যান্ডেল নিয়ে এসেছি আমি বলি যে 7,00,000 টাকা মানে কি পরে দেখলাম আসলেই পরে এটা নিয়ে হাসাহাসি করলাম যে এখানকার টাকার ভ্যালু আসলে অনেক অনেক বেশি কম এগুলো নিয়ে মাঝে মাঝে আমরা একটু হাসাহাসি করি তো আমাদের এই তো খাবার টাবার কমপ্লিট হয়েছে আমরা এখন বাসায় চলে যাব কারণ বাবু এখন আর থাকছে না আর সব থেকে বড় কথা ও থাকলেও আমাদের আসলে খাওয়াতে হবে পুকুরে যেয়ে খাওয়াবো আর আমারও বসে থাকতে ভালো লাগছিল না এই জন্য আমরা বাসা দেখে নিচে নেমে এসেছি যে কফি খেয়ে গেলে ভালো লাগবে চলো সাইম চলে যাই আমরা এখন চলে যাব আর শুনো দেখি 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 হ্যাঁ আর শুনো আমার বিরক্ত হবে কফি শপ থেকে বের হলাম আল্লাহ বাবু চামচ নিয়ে এসেছে এখন কি হবে যাও 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 ফিরত দিয়ে এসো যাও হাই 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 নাফসুনিতে কি করলো আমাদেরকে বেঁধে রাখবে দেখো তো সাইম গিয়ে এখন চামচটা ফিরত দিয়ে আসুক তো আমাদের শেষ আমরা এখন বাসায় চলে যাচ্ছি চলো দেখা যাক আমরা এখন ডিসিশন নিতে পারছি না কারণ বাসা আসলে আমার ওইভাবে পছন্দ হয়নি আমাদের এই যে গেটের ভিতরে ঢুকছি কেন ওই গ্যাপ স্ক্যান করার জন্য চলো একবারে নিয়ে যাই আমার ইদানিং অ্যাসিডিটির প্রবলেম অনেক বেশি হচ্ছে তো আমরা এখন আমাদের বাসার সাইডেই একটা ফার্মাসি আছে তো ওখান থেকে আমরা একটা গ্যাভিসকন কিনবো কারণ বেশি অ্যাসিডিটির প্রবলেম হয়েছে আমার এখানে এসে এখানে না ইনফ্যাক্ট আমার সবসময় ছিল এখানে এসে একটু বেশি হয়েছে সাইম কিছু বলো মাস্ক খোলো আমরা সবাই মাস্ক পরে আছি মাস্ক পরে থাকতে থাকতে আর ভালো লাগে না মাস্ক পরা নিয়ম সব জায়গায় নিয়ম সারা বিশ্বে মাস্ক বেশ ভালো লাগছে অনেকদিন পরে হাঁটতে মাঝে মাঝে এত বোরিং লাগে আর ভালো লাগে না তো এখানে আস্তে আস্তে আমরা ঘুরতে পারবো আশা করছি কারণ এটা তো আসলে করোনা মুক্ত দেশ তো দেখা যাক আশা করছি আপনাদের সঙ্গে নেক্সট ডে আমরা ভিয়েতনামের কিছু কিছু সুন্দর জায়গায় ঘুরবো আপনাদের সঙ্গে আসলে শেয়ার করবো আশা করছি কারণ করোনা এসে এই ট্রাভেলগুলো একদম বন্ধ করে দিয়েছিলাম আমরা আর এত বিজি ছিলাম আমরা শিফট করা নিয়ে এই জন্য আসলে আমি অনেক ভিডিওই দিতে পারিনি আমার দেরি হয়ে যাচ্ছে এই জন্য ভাবলাম যে আপনাদেরকে একটু ইনফরমেশন দিয়ে রাখি কারণ আসলে ভিডিও না দেওয়ার কারণটা আসলে এটাই যে অনেক বিজি ছিলাম আমরা ইউকে থেকে ভিয়েতনামে শিফট করার জন্য বাসা ঠিকঠাক করার জন্য সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আসলে হচ্ছিল না বাবু একটু সিক হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ এখন ভালো আছে তারপরও ও আসলে বাহিরে বের হতে পারছে না এখনো ওর প্রবলেম হচ্ছে এই যে অলরেডি দেখেন লাল হয়ে গিয়েছে ওর তো বেশি হয়নি বাইরে গেলে যেটা হয় এতক্ষণ তো আমরা এসির মধ্যে ছিলাম সব সময় এয়ার কন্ডিশনে আছে এয়ার কন্ডিশন থেকে বের হলেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো কতক্ষণ আর এটা হবে তাই না তো আমরা চলে এসেছি ফার্মাসিতে একটা সুবিধা যে আমাদের বিল্ডিং এর নিচে সব কিছুই আছে যখন খুশি তখন আমরা জিনিস নিচ্ছি এই সুযোগে সাইম বাবুর ওয়েট নাচ্ছে
ঠিক আছে বাড়ছে কত আলহামদুলিল্লাহ এদের একটা প্রবলেম এরা কেউ কথা বোঝে না বেশিরভাগ মানুষই কথা বোঝে না বাবু তো ওয়াইপস নিতে হবে স্যার এরকম এর মধ্যে লিকুইডটা আছে মিলিটা তাহলে দিতে হবে শেষ নেওয়া চলো আমরা তাহলে যাই তোমার ওই মার্কস আছে যেটা তুমি নিও ও না আমার একটু মার্কস কিনতে হবে এই মার্কস গুলো পড়তে পড়তে বিরক্ত আমি আবার যে সে মাস্ক পরতে পারি না একটু প্রবলেম হয় আমার চলো আমরা একটু বাইরে ঘুরতে বের হতাম আজকে কিন্তু আসলে হবে না কারণ বাবু এই তো আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে বাচ্চা আমার তাড়াতাড়ি যেতে হবে আমাদের নাইনা বাবা বিরক্ত হয়ে গিয়েছে তো দুই সাইডে দুটো কফি শপ আছে ওই সাইডে একটা এই সাইডে আমরা চলে এসেছি আমরা এখন এই যে লিফট চলে এসেছে আমরা আমরা থাকি হচ্ছে কয়তলায় স্যার বলো দেখি আমরা চলে এসেছি এখন প্রত্যেকবার কান্না করে বাসায় ঢোকার সময় আমরা পরে যাবো মা পরে যাবো পরে যাবো না প্লিজ না কান্না করো না বাবা কান্না করতে হয় না বাচ্চা আমার নাফসুনকে এখন একদম বোঝাতে অবস্থা খারাপ হয়ে যাবে বাবা শোন না চলো তোমাকে আমরা এখন খাওয়াবো করবো চলো 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 নাফসুনকে এখন খাওয়াবো আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর হ্যাঁ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না কিন্তু কিপ ওয়াচিং নীলা আহমেদ আল্লাহ হাফেজ